দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন। আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। আপনার মুক্তিযুদ্ধের সেই ভূমিকা, পাকিস্তানে 22 বছর বয়সে পশ্চিম পাকিস্তানের কোথায় থেকে কোন প্রেক্ষিতে আপনি পূর্ব পাকিস্তানে এসে বাংলাদেশ স্বাধীন করার জন্য এসেছিলেন? 1971 সনের 26শে মার্চ আমি সহ আরও বাংলাদেশি কয়েকজন আমরা ছিলাম পাকিস্তানের পেশোয়ারের রিসালপুর বিমান বাহিনী একাডেমিতে। ফ্লাইট লাইনে যখন আমরা প্রশিক্ষণরত ছিলাম, তখন একজন ডিউটি অফিসার বললেন যে যারা ইস্ট পাকিস্তানের যে ক্যাডেটসরা আছেন, আপনারা দ্রুত প্রশিক্ষণ বন্ধ করে মেসে, অফিসার্স মেসে চলে যান। তখন থেকেই মনের মধ্যে একটা প্রতিক্রিয়া আসলো যে পাকিস্তানের, আমিও তো একজন পাকিস্তানের নাগরিক, তাহলে কি অবস্থা এমন পর্যায়ে গেল যে এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমি ভিন্ন এবং আমাকে ভিন্নভাবে দেখা হচ্ছে যেহেতু আমি ইস্ট পাকিস্তানের বাসিন্দা? তো এই জিনিসটা প্রতিক্রিয়া আমার এবং আমাদের যারা ছিল সবার মধ্যেই ছিল। দেড় মাসের পরে একটা সিদ্ধান্ত আসছে, জুন মাসে আমাদেরকে অ্যালাউ করা হলো আমাদের ইস্ট পাকিস্তানে আমাদের পরিবারের কাছে আসা। আমার পরিবারের বাসা ছিল নয়াপল্টনে, সেখানে গেলাম। আমার বড় ভাই রিয়াজউদ্দিন সাহেব সাংবাদিক, উনি পাকিস্তান অবজারভারে চাকরি করতেন। তো আমি ওখানে নেমে আমার ব্যাগেজ রেখে ওই হেঁটেই মতিঝিলের কোনায় অবজারভার অফিসে গেলাম। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সাথে আপনার পাকিস্তানে আপনি প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং নিশ্চয়ই সময় অনুযায়ী বোঝা যায় যে তিনি আপনার সিনিয়র ছিলেন। সিনিয়র, তার সাথে কি আপনার কখনো দেখা হয়েছিল? আমাদের সকলের মতোই ওনাকেও কোনো ফ্লাইং দেওয়া হতো না, কিন্তু উনি ছিলেন ওই বেজের ওই দিন ডিউটি অফিসার এবং ডিউটি অফিসার যে কোনো জায়গায় যেতে পারতো। তো উনি রানওয়ে যেখান থেকে উড়োজাহাজ ওঠানামা করে তার আশেপাশে ছিলেন। হঠাৎ করে একটা উড়োজাহাজ থামানো অবস্থায় একজন পাইলট এটার ভিতরে যখন ছিল, তখন উনি লাফ দিয়ে ওই উড়োজাহাজে উঠে গেলেন এবং টেক অফ করে ভারতের দিকে আসছিলেন ওই উদ্দেশ্যে যে উনি পালিয়ে গেবে এবং মুক্তিযুদ্ধে যোগ দিবেন। তখন ওই যেই পাইলটটা ছিল অলরেডি প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, এরই মধ্যে উনি চালিয়ে যাচ্ছিলেন। ততক্ষণে ওই পাকিস্তান এয়ারফোর্সের আরও দুইটা উড়োজাহাজ টেক অফ করে খুব দ্রুত তাকে ধরে ফেলে এবং তার এয়ারক্রাফটকে শ্যুট করে। ওইটা হলো ইন্ডিয়ান বর্ডার পার হওয়ার অল্প 1 কিলোমিটার শর্টে, মানে ইন্ডিয়ান টেরিটরি ছিল না এটা, তখনও পাকিস্তান টেরিটরি। 10-20 মিনিট সময় পেলে তিনি উনি সফল হতেন আর কি। তো গেলাম গ্রামের বাড়িতে, যাওয়ার পরে 3 নম্বর সেক্টরে জেনারেল শফিউল্লাহ, তখন লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ সেক্টর কমান্ডার, ওনার কাছে গিয়ে রিপোর্ট করলাম এবং উনি আমাকে ওখানে গ্রহণ করলেন। তারপরে আমাকে পাঠিয়ে দেওয়া হলো খোয়াই সাবসেক্টরে, তখন ক্যাপ্টেন মতিউর রহমান, পরে মেজর জেনারেল এবং পরে মারা গেছেন উনি, ওই ওনার সেকেন্ড ম্যান হিসেবে, সাবসেক্টর অফিসার হিসেবে আমি ওখানে যোগ দিলাম। মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীনের পরে দেশের পরিস্থিতি সেনাবাহিনীর ভেতরে বাইরে কেমন বুঝতেন তখন? আমি শেষ পর্যন্ত আর্মি অফিসার হিসেবে যোগ দেই এবং আর্মি অফিসার হিসেবে যোগ দেওয়ার পরে ছোট্ট আর্মি, তখনও যে বাংলাদেশি সৈনিকরা যারা পাকিস্তানে আটকে ছিলেন তারা তখনও আসেননি, 72 সনে 73 সনে, এবং খুবই ছোট আর্মি, অল্প মানুষ। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে বাংলাদেশ আর্মি
যে নাকি এই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। এই আর্মির প্রতি তৎকালীন সরকারের একটা অবহেলা, তারা বরং রক্ষী বাহিনী সংগঠিত করলো এবং সেই রক্ষী বাহিনীকে পরম যত্নে আধুনিক অস্ত্র সমর সম্ভারে সুসংগঠিত করলো। সেই সময় যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এসে যুদ্ধ করা, দেশ স্বাধীন করা, 53 বছর পরে এসে আপনার কাছে কেমন মনে হয়? এখন কেমন বাংলাদেশ? আমার সেই 22 বৎসরের যুবক হিসাবে আমার যে স্বপ্ন ছিল যে আমার জীবনের বিনিময়ে হইল দেশ স্বাধীন হোক, দেশ স্বাধীন করব এবং স্বাধীন দেশ আমরা আমাদের মন মতো সাজাব, এতদিন পরেও আবার আমরা সুযোগ পাচ্ছি। আজকে আমার বয়স 75, সেই 22 থেকে 75 বছর বয়স পর্যন্ত এই একটি আশাতেই এগিয়ে আসছি এবং চেষ্টা করব যেন স্বাধীনতার চেতনা, স্বাধীনতার আদর্শ আবার বাস্তবায়ন করা যায় এবং সেই লক্ষ্যে কাজ করব। আপনার অনেক ব্যস্ততার মধ্যেও রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আজকে যে সকল দর্শক শ্রোতা আমার আলোচনা শুনেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, 71 টিভিকে অনেক অনেক ধন্যবাদ।